প্রতিদিনের রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আগে চা বসিয়ে দাও, আর এক পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ সকাল সকাল মেয়েরা স্কুলে যাবে সেই জন্য। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর বাহিরে দেখো, কোনো শীতের ভাব নেই, কুয়াশা নেই, তারপরেও কেমন যেন ঠান্ডা ঠান্ডা শীত লাগতেছে, তো পর্দাটা চাপিয়ে দিলাম। আর এদিকে আমি চা জাল করে নিয়েছি, তো চাটা এখন সেঁকে নেব, তো সেঁকে চাটা খেয়ে নেব। চা খেয়ে এই যে দেখো, মেয়ের জন্য চা রেডি করে রেখেছি, এখানে চায়ের কেটলি, কাপ, এখানে ডিম সিদ্ধ করে ডিমটা ছিলে নিয়েছি, তো ঢাকা দিয়ে রেখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এখানে। আর এখানে বিস্কিটের কন্টেনার সামনে দেওয়া আছে, ও খেয়ে স্কুলে চলে যাবে, তো সেই জন্য রেডি করে এখন বাকি সব কাজকর্ম করে নেব। তো এই তো দেখতে পাচ্ছ সব রেডি, এখন চলো যাই বাহিরে, তোমাদেরকে দেখাই কাল রাতে কী হয়েছে। কাল রাতে আমার মিঠু মানে কাঁচা মাছ খেয়েছিল, সেই জন্য বমি করেছিল। এই যে দেখো, কম্বলের মধ্যে একটু ভরে গেছে, আর বিছানার চাদরও সব উঠিয়ে নিয়েছি, তো ওগুলাই সকাল সকাল আমি এখন গরম পানি ছেড়ে দিয়েছি গিজারে। এই যে দেখতে পাচ্ছ পানি গরম হচ্ছে, গরম পানি হলে সব কিছু আমি এইগুলো হুইল পাউডার দিয়ে এগুলো ভিজিয়ে রাখবো, তারপর খালা এসে এগুলো ধুয়ে দেবে, তো সেই জন্য আগে এগুলো ভিজিয়ে রেখে দিলাম। আর দেখো সকাল সকাল গাছ থেকে কতগুলো বড়ি পাড়া হয়েছে, একদম টুস টুস ছেড়ে লাল লাল পেকে গেছে, তো বড়িগুলো রোদে শুকিয়ে দেব। তো চলো এখন সকালে নাস্তা বানিয়ে নেব, তো আটা সিদ্ধ করে নেব, সেই জন্য পানি বসিয়ে দিয়েছি, তো চলো আটাটা সিদ্ধ করে নে। আটা সিদ্ধ করে রুটিগুলো সব একসাথে বেলে নেব, তারপর ঝটপট ভেজে নেব, এতে করে গ্যাস অপচয় কম হয়। তো একসাথে বানিয়ে নিয়েছি, এখন শুধু টপটপ ভেজে নেব, তো চলো রুটি রুটি ভেজে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে রুটি ভাজা হয়ে গেছে, চলো এখন ঝটপট গরম গরম নাস্তাটা করে নিই। এখানে কালকে রাতের যে, কালকে রাতের না কালকে দুপুরের যে একটা ঝোল হয়েছিল মুরগির পা কলিজা, ওটার ঝোল ছিল, ওটা দিয়ে এখন রুটি খেয়ে নিচ্ছি। খেয়ে দিয়ে এখন বাজার থেকে মাছ আনতে বলেছি, তো এই যে দেখো বাজার থেকে মাছ পাঠিয়েছে, তো দেখি কী মাছ দিয়েছে বাজার থেকে। তো এখানে মনে হচ্ছে দেখে শোল মাছ, তো একদম তাজা দেশীয় একদম শোল মাছ। এই যে দেখতে পাচ্ছি এখানে বড় বড় সাইজের দুইটা শোল মাছ, তো ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু বেশ বড় বড় শোল মাছ দুইটা, একদম নড়ছিল তাজা। তো আরেকটা দেখি কী মাছ দিয়েছে, তো আমি এবার নেবে তার মা এদিকে সব নামাচ্ছে। আর দেখো অনেক আমাদের একদম দেশীয় নদীর রুই মাছ, অনেক বড় সাইজের একটা রুই মাছ, তো চলো এখন মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নেই। তারপর এই যে দেখতে পাচ্ছ সব মাছ কেটে কুটে রেডি করে নিয়েছি, এখন মানে যতটুকু মানে প্রয়োজন সেই অনুযায়ী পোটলা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ যেহেতু আমরা চারজন মানুষ, তো সেই অনুযায়ী পোটলা বানিয়েছি, এখন এগুলো ফ্রিজে রেখে এসেছি। আর এদিকে মা সব কেটে কুটে রেডি করে দিয়েছে, আমি এখন মাঠে চলে রান্না করতে যাব, তো আজকে বেশি কিছু রান্না হবে না, ডাল হবে, শোল মাছ আলু দিয়ে মটরশুঁটি দিয়ে হবে। আর এই যে দেখো আমি মাঠে চোলা ধরে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, এখানে কেলার বড়ি দিয়ে আজকে শোল মাছ রান্না করবো, সেই জন্য আগে একটু তেলে বড়িগুলো ভেজে নিচ্ছি। তো শীতকালে শোল মাছ দিয়ে কেলার বড়ি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে, তো এই কারণে আমি সব কিছু মশলা টসলা সব কিছু দিয়ে আলুগুলোকে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তারপর এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি, তো যেহেতু এখন অনেকটাই সময় হয়েছে, প্রায় আজান দিচ্ছে, অনেক দূরে আজান শোনা যাচ্ছে, প্রায় আজান দেবে। তো এই তো দেখতে পাচ্ছ এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, কেলার বড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, তারপর কিছুক্ষণ পর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আর এইদিকে দেখো আমি কী করছি, এটা কিন্তু আমার করার কোনো ইচ্ছা ছিল না, শুটকি মাছ আমি ভাজি করছি, তো কয়েকটা লুচি আমাকে শুটকি নিয়েছি, সেগুলোই ভাজি করে নিচ্ছি, তো এটা কিন্তু করার ইচ্ছা ছিল না, তারপর হঠাৎ করে করলাম আমার আর মায়ের জন্য, কারণ বাচ্চারা এগুলো পছন্দ করে না। আর এই যে ডালটাও হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নেব, তো চলো ডালটাও বাগার দিয়ে নিলাম, ধনেপাতা কুচি দিয়ে নিলাম, আর এখানে শুটকি মাছ দিয়ে দিয়েছি, তো এটা ভোনা হবে, তো অল্প করেই করলাম যেহেতু আমার আর মায়ের জন্য, তো রান্নাবান্না কমপ্লিট। তো ঘরে গিয়ে তোমাদেরকে সব রান্নাবান্না দেখাচ্ছি কী হলো। আর এই দেখো এই কেলার বড়িগুলো রোদে শুকাতে দিয়েছিলাম, রোদে শুকিয়ে রাখলে না বেশ অনেকদিন ভালো থাকে, কন্টেনার মানে বক্সে ভরে রাখলে, তো রেখে রেখে খাওয়া যায়, সেই জন্য রোদে শুকিয়ে তারপর বক্সে ভরে রেখে দেবো। তো বাহির থেকে সেটা ঘরে নিয়ে আসলাম, এখন রোদে দেওয়া হয়েছিল। আর এই যে দেখো রান্নাবান্না, এই যে লাল লাল অল্প করে শুটকি মাছ ভোনা করেছি, লইট্টা মাছের শুটকি, আর এখানে আলু মটরশুঁটি দিয়ে কেলার বড়ি দিয়ে শোল মাছ রান্না করেছি, দেখতে পাচ্ছ একদম মাখো মাখো। আর এখানে টমেটো ধনেপাতা দিয়ে ডাল, তো রান্নাবান্না কমপ্লিট, কুকারে আমি ভাত বসিয়ে দিয়েছি, তো চলো এখন বাকি সব কাজকর্ম সেরে তারপর গোসল করে তারপর ভাত খেতে চলে আসবো, তার এগুলো বক্সে ভরে রেখে দেবো।
আর এই তো দেখতে পাচ্ছ সব ভাত খেতে চলেছি, সবার জন্য ভাত বেড়ে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু শুটকি মাছ দিয়ে আগে খেয়ে ফেলেছি, আর এই যে শোল মাছের তরকারি নিয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের তরকারিটা খুব মজা হয়েছে। তো আমার মেয়েরা তো তরকারি ইচ্ছে কেলার বইটাই বেশি পছন্দ করেছে। আর এই যে দেখো বিকেলবেলা চলে এসেছি একটু ওই যে 99 মার্কেটে, তো এখানে কিছু কেনাকাটা করার ছিল, তো আরও টুকটাক কিছু কেনাকাটা করার ছিল, সেগুলোর জন্য মেয়েকে নিয়ে এখন চলে এসেছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই পুরো দোকানটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখাই এখানে কি পাওয়া যায়। 99 থেকে শুরু সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে, তুমি যা চাও সংসারে এ টু জেড সব পাওয়া যায় এই মার্কেটটাতে। তো আমাদের বাজারে এই মার্কেটটা, তো এখান থেকে তো আমি খুঁজতেছি, মানে আমি ফার্স্ট খুঁজতে খুঁজতে এই যে এদিকে চলে এসেছি, এই যে এরকম ছোটো ট্রেগুলো খুঁজতেছিলাম। তো একটা ছোটো ট্রে নেবো, আরও কিছু জিনিস নেবো টুকটাক, তো দেখতেছিলাম কোনটা নেবো। তো আমার মেয়ে বলতেছে এই যে অরেঞ্জ কালার ওটা নেওয়ার জন্য, তারপর ওটাই নিচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর, কত সুন্দর সুন্দর গ্লাস আছে, এখানে কফি মাগ আছে দেখতে পাচ্ছি কি সুন্দর। তো তোমরা আগে যা চাও সংসারে একটু যে সব এখানে পাওয়া যায়। তো আমি আর একটা জিনিস খুঁজতেছি কোথায় কোথায় কোথায়। তো আমার মেয়ে বলতেছে একটা ফুলের টপ নাও, বলতেছে না আমাদের ঘরে অনেক ফুলের টপ আছে এখন নেব না। তো চলো দেখি আমি যেটা খুঁজতেছি খুঁজতে খুঁজতে এই যে এদিকে চলে এসেছি, একটা পানি মগ নিব। তো এই মগগুলাই দেখাচ্ছিলাম, তো এখান থেকে একটা মগ নিব, তো কোনটা নিলাম বাসায় গিয়ে দেখাবো। আর এদিকে মেয়ে আমাকে বলতেছে মামপট কিনে দিতে, তো এখান থেকে দু একটা মামপট কিনে নিয়ে এই যে বাসায় চলে এসেছি। আরও কিছু টুকটাক জিনিস কিনেছি, ওগুলোর দেখানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছ এই যে এই পানির মগটা এনেছি, তো তোমাদেরকে বাসায় এসে খুলে দেখাচ্ছি। আর এই যে দেখো দুইটা মামপট এনেছি, এই যে দুই মেয়ে দুইটা মামপট, এই যে দেখতে পাচ্ছ। তো মামপটগুলো একটু লম্বা সাইজের, আর এই যে ছোট্ট একটা ট্রে এনেছি, তো এই ট্রেটা আমার খুব ভালো লেগেছে, একদম কিউটের মতো ছোট্ট, বেশ ভালো লেগেছে। তো কেমন হয়েছে দেখতেই পাচ্ছ, সবাই একটু কমেন্ট করে জানার। এখানে আছে স্যানিটারি ন্যাপকিন, তো এগুলো একটু বেশি করে এনে রাখলাম, কারণ এগুলো তো সবারই লাগে। এখানে খাতা কলম আছে, তো এগুলোই টুকটাক নিয়ে আসলাম। তারপর আর আছে কি জানো, এই যে দেখো আসার সময় ফুচকার দোকানের সামনে দিয়ে আসছিলাম, ফুচকার বন্ধে তো মোমো করছিল, তাই ফুচকা নিয়েছি সন্ধ্যের পর খাওয়া দেবে, তো একটু পরে সন্ধে হয়ে যাবে। আর গুড ইভিনিং বন্ধুরা, এখন কিন্তু বাইরে সন্ধে হয়ে গেছে, আর যে আমি ফুচকা টুচকা সব বের করে নিয়েছি, এখন চলো সবাই বসে একসাথে ফুচকা, আমি সবাইকে ফুচকা এভাবে ভরে দিচ্ছি, তো সবাইকে দিয়ে তারপর আমি খাবো। তো আগে মেয়েদেরকে দিচ্ছি, মাকেও দিচ্ছি, সবাইকে এভাবে রেডি করে দিচ্ছি যে তোমরা আগে খাও তারপর আমি পরে খাবো। আর এই যে এখন আমি নিয়ে নিয়েছি, তো আমি এখন খাচ্ছি, খেয়ে দিয়ে অনেকগুলাই মানে ফুচকাই রয়ে গেল। তারপরে এগুলোটা আবার কী করলাম, চটপটি বানিয়ে খেয়ে নিচ্ছি। তো একের ভিতরে দুইটা হয়ে গেল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিও। নেক্সট দিন নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।